Assalamualaikum, welcome to Asmatul Cooking. আমি আসমাতুল আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আমার আজকের রেসিপি হচ্ছে বাদাম দিয়ে আমি বাদামের পেস্ট দিয়ে কলিজা ভুনা করেছি। এটা আমার ঘরানা রান্না। আমার এই রান্নাটা চাইলে আপনারা পরোটা দিয়ে খেতে পারবেন, তারপর নান রুটি দিয়ে খেতে পারবেন, ভাতের সাথে গরম গরম ভাতের সাথে খেতে পারবেন। তো আমি একটু সামান্য ঝোল রেখেছি এই কারণে যে আমি বাচ্চাদেরকে নান রুটি দিয়ে দিব। তো আমার রান্নাটা আমার কলিজা ভুনাটা কিন্তু আজকে বাদাম বাটা দিয়ে কলিজা ভুনা করছি। অনেকেই হয়তো বা এটা জানেন না, বাকি অনেকেই জানেন বাদাম বাটা নারিকেল বাটা সব কিছু দিয়ে করা যায়। আমরা চাইলে সব কিছু দিয়ে এক এক সময় মজাদার রান্না করতে পারি। তো আমি আজকে কলিজা ভুনাটা আমার বাদাম বাটা দিয়ে আমি করেছি। আমার দেখতে যতটা লবণীয় আসলে খেতে অনেক অসাধারণ হচ্ছে, যেহেতু বাদাম আছে সাথে। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আসবেন, সবাই ভালো থাকবেন। তো চলুন আমি কিভাবে বাদাম বাটা দিয়ে রান্না করছি আমার রান্নাটা উপভোগ করুন। ছোট ছোট করে কেটে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার রান্নাতে চলে যাব। তো আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি, ফ্রাই প্যানটা গরম হয়ে আসছে। এই পরিমাণ আমি তেল দিব, কলিজা ভুনে সবসময় একটু তেলটা বেশি লাগে। তো আমি তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে আসার জন্য একটু অপেক্ষা করব। তো প্রথমে বলে নিচ্ছি আমি প্রথম বাদাম বাটা দিয়ে, তো আমি বাদাম বাটাটা প্রথমে দিয়ে দিচ্ছি, যেহেতু বাদামটা কাঁচা বাদামটা একটু ভেজে নিতে হবে। তো আমি বাদামটা একটু ভেজে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি বাদাম এখানে আছে আদা, তারপর রসুন, পেঁয়াজ একসাথে গ্রেস্ট করে নিয়েছি। তো আমি এগুলো দিয়ে দিলাম সবগুলো। এগুলি সবগুলো ভেজে নেব, এই পর্যায়ে আমি যত মশলা আছে যাই যেগুলি দিব সেগুলো দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি ইলাচ। তেজপাতাটা দুটা খণ্ড করে ভাগ করে দিয়েছি, তার একটু ভাজা হোক, ভাজাটা ভালোভাবে হইলে তারপরে আমি মশলা দিব। তো এখন দিয়ে দিব হলুদ মরিচ, এখন দিয়ে দিব হলুদ। হলুদ আমি দিয়ে দিচ্ছি এক চামচ, দেড় চামচ হলুদ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, লাল মরিচটা যেহেতু ঝাল একটু কমই দিব। তো সবগুলো হলুদ মরিচ সবগুলো ভালো করে ভেজে নিব। প্রথমে আমি একটু তেলের ভিতর ভেজে নিব, তারপর একটু সামান্য পানি অ্যাড করবো, পানি দিয়ে পানি ভেজে নিব। তো এরপর আমার মনে হচ্ছে যে আমি আরেকটু মরিচ দিতে পারি, কারণ কালারে আসছে যে আরেকটু মরিচ দেওয়া যাবে। তারপরে এই যে আমি ভালো করে ভেজে নিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে দিলাম, জালটা বাড়িয়ে দিলাম, তারপরে ভালো করে একটু ভেজে নিব। বাদামটা ব্যবহার করলে, নারিকেল ব্যবহার করলে অবশ্যই কিন্তু ভালো করে ভেজে নেবেন, আর নাহলে তো এতটা মজা টেস্ট আসবে না। তেল আমার উপরে উঠে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব সবগুলো আমার কলিজা, ছোট করে কেটে কলিজা সিদ্ধ করে নিয়েছি সেই কলিজাটা দিয়ে দিব। কলিজাটাও ভালো করে মশলার সাথে মেখে নিচ্ছি। কলিজা সিদ্ধ করলে কিন্তু কলিজা কালো হয় না, দেখছেন কালারটা অনেক সুন্দর একটা কালার আসছে। আর যদি আমরা সিদ্ধ না করি তাহলে কিন্তু কালো কালো ভাব একটা করে। তো কলিজাটাকে ভালো করে একটু কষিয়ে দেবো, কলিজার ভিতর থেকে কোনো পানি থাকলে সেটা আস্তে আস্তে বের হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে একটু দেখে রাখি দুই এক মিনিটের জন্য। তো এখন দিয়ে দেবো আমি এখানে ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ, দিয়েছি আমি জিরা গুঁড়ো, তো সেখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম। তো সবগুলি আমি ভালো করে মিশে নিব, এই পর্যায়ে পানি দিয়ে দেবো, পানিটা একটু কমই দিব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে পানিটা দিয়ে দিব, পানিটাকে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, কলিজা কিন্তু বেশি সিদ্ধ করলে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। তো কলিজা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, আরও অল্প হাফ সিদ্ধ করবো, সেক্ষেত্রে আমার এই পানিটুকু ঠিক মতো হয়ে যাবে। তো আমার পারফেক্ট একটা পানি হয়ে গেছে, এই পানিটুকু আমি সিদ্ধ করে নিব। তো আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো, তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখি কলিজার কী অবস্থা, কলিজাটা আমার একেবারে রান্না হয়ে গেছে, আর কলিজার তেলও উপরে উঠে গেছে। রান্নার তেল উপরে উঠলেই মনে করতে হবে যে রান্নাটা অনেক পারফেক্ট একটু রান্না হয়ে গেছে। তো
আমি কলিজাটা একটু জোর রাখবো, এই জন্যই আমি আমার বাচ্চাদেরকে একটু নান রুটি দিয়ে খাওয়াবো, এই জন্য আমি একটু ঝোলটা রেখে দিব। তো আপনারা চাইলে আপনাদের ঝোলটা আরও কমিয়ে নিতে পারেন, যা যে ইচ্ছা মতো সেই ইচ্ছা মতো করতে পারেন। তো আমি এই পর্যায়ে লবণ হলুদ মরিচ সব দেখবো, তারপরে টেস্টটা দেখবো, তারপরে পরিবেশন করে নিব। তো আমি এখন একটু বাটার জিরা গুঁড়ো দিয়ে দিব। বাটার জিরা গুঁড়ো দিয়ে দিলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর আমার কাছে অনেক ভালো লাগে। সবার কাছে ওই ভাজা জিরা গুঁড়ো সেন্টটা ভালো নাও লাগতে পারে, আমার কাছে অনেক ভালো লাগে। সেই জন্য আমি একটু গরুর মাংস, তারপরে কলিজা ভুনা, ঘিলা ভুনা এগুলি করলাম একটু জিরা। অবশ্যই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় আপনারা মজা করে এইভাবে জিরার গুঁড়ো দিয়ে খাবেন। জানি না কেউ পছন্দ করে কিনা, তো আমার অনেক পছন্দের। তো সবাই ভালো লাগলে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।